আইফোন কিনে নাকি 4-5 বছর আর কোনো ফোন কেনার প্রয়োজন পড়ে না, আসলে কি তাই? আর আইফোন নাকি 4-5 বছর পরও ঠিক সেম নতুনের মতোই পারফরমেন্স দেয়, আসলে কি তাই? এই জিনিসটা চেক করার জন্য আমি 6 বছরের পুরনো একটা আইফোন আইফোন 7 কিনছি। আর এই 6 বছরের পুরনো আইফোন আপনি 2022 সালে এসে কিনবেন নাকি কিনবেন না, সেটি নিয়ে আজকের এই ভিডিওটি। আর তার সাথে থাকছে ছোট্ট একটা এই ব্ল্যাক বয়ের ছোট্ট একটা রিভিউ। লেডিস অ্যান্ড জেন্টেলম্যান, দিস ইজ ইউর হোস্ট নিশান, লেটস ওয়াচ ইট। যেহেতু এটি আমার ফার্স্ট মোবাইল রিভিউ, তো তার জন্য চিন্তা ভাবনা করলাম একটু 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 ভালোভাবে রিভিউটা করা যাক। তো তার জন্য যা করলাম মনে হলো যে একটু মন খুলে রিভিউটা করি। তো তার জন্য চলে গেলাম সোজা সমুদ্রের পাড়ে, সেখানে গিয়ে কয়েকটা মোবাইলে বিরল শুট করলাম, তারপরে চলে আসলাম আবার স্টুডিওতে। আচ্ছা, যদিও ফোনটি 6 বছরের পুরনো ফোন, তারপরে কিন্তু এই ফোনের ডিজাইনের উপর আমি এখনো প্রেমে পড়ে যাই। আই লাভ iPhone 7। ফোনটির উপর এখন আমি ক্র্যাশ খাই, কারণ ফোনটি স্লিম এবং কম্প্যাক্ট এবং ছোট ডিজাইনের ফোন হতে আমার কাছে খুবই প্রিয়। কারণ আমার মতো যাদের হাত ছোট, হাতের আঙুলগুলো ছোট, তাদের জন্য এই ফোনটি খুবই কমফোর্ট ফিল হবে ইউজ করতে আর কি। ওকে, তো ফোনটির লুক নিয়ে যদি আমি কথা বলি, তো ফোনটির নিচের দিকে দেওয়া আছে একটা মাইক্রোফোন, তার সাথে একটা অ্যাপেলের সুপরিচিত চার্জিং পোর্ট আর সাথে একটা স্পিকার। আর ফোনটির লেফট সাইডে দেওয়া আছে ভলিউম ব্রকার, তার সাথে একটা ডেডিকেটেড স্লাইডার যেটা দিয়ে আপনি সাইলেন্ট মোড অফ, সাইলেন্ট মোড অন, সাইলেন্ট মোড অফ, সাইলেন্ট মোড অন এই জিনিসটা করতে পারবেন। আর রাইট সাইডে একটা পাওয়ার কি, তার সাথে একটা সিম ট্রে যেটাতে আপনি জাস্ট একটা সিঙ্গেল সিম ইউজ করতে পারবেন। আর আইফোন 7 কোনো ধরনের ই সিম সাপোর্ট করে না, যার কারণে আপনি জাস্ট একটা সিমে সীমাবদ্ধ থাকতে হবে, মানে সেকেন্ড কোনো সিম ইউজ করতে পারবেন না। আর উপরের দিকে পুরোটাই ফাঁকা ফাঁকা। আর ফোনের ব্যাক সাইডে দেওয়া আছে ইয়া বড় একটা 12 মেগাপিক্সেলের ক্যামেরা, তার সাথে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার সাথে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট, তাছাড়া সুন্দর করে একটা অ্যাপেলের লোগো দেওয়া আছে যেটা দিয়ে চাইলে আপনিও শো অফ করতে পারেন, কিংবা আমি তো শো অফ করি। ওকে, তো ফোনটির ফ্রন্ট সাইডে দেওয়া আছে 7 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, সেলফি ক্যামেরা, যেটা দিয়ে সুন্দর সুন্দরভাবে আপনি সেলফি তুলতে পারবেন। তার সাথে দেওয়া আছে অ্যাপেলের সেই সুপরিচিত টাচ আইডি, যদি এটা ফিজিক্যাল বাটন না, এটা যখন আপনি এখানে টাচ করবেন তখন একটা ভাইব্রেশন ক্রিয়েট করে যার কারণে মনে হয় যে এটা একটা বাটন, আর আদতে এটা কিন্তু একটা বাটন না, জাস্ট টাচ টাচ আইডি, টাচ আইডি। আইফোন 7 কিন্তু 4.7 ইঞ্চির একটা IPS LCD ব্যবহার করা হয়েছে যেটি HD রেজুলেশনের, তার সাথে এই ফোনে কিন্তু 2GB RAM দেওয়া আছে, তাছাড়া কয়েকটি ভ্যারিয়েন্ট আছে এই ফোনটির, 32GB আছে, 128GB, তার সাথে 256GB, এই তিনটা ভ্যারিয়েন্টে এই ফোনটি পাওয়া যায়। তো আমার কাছে যে ভ্যারিয়েন্ট আছে এটি কিন্তু 32GB ভ্যারিয়েন্ট। তার সাথে এই ডিভাইসে কিন্তু অ্যাপেল A10 ফিউশন চিপ ব্যবহার করেছে, যার কারণে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন যে ফোনটি স্মুথলি চলে নাকি ল্যাগ লুক করে। আর হ্যাঁ, এই ফোনটি কিন্তু IP67 ওয়াটার রেসিস্টেন্স সাপোর্ট করে, যদি ফোনটি 6 বছরের মধ্যে কোনো ধরনের খোলা না হয় থাকে তাহলে এটা পাবেন, বাট আই ডোন্ট শিওর দ্যাট। আর হ্যাঁ, এই ফোনটিতে কিন্তু iOS 15.5 পর্যন্ত সাপোর্ট করতেছে, যেটা লেটেস্ট iOS আর কি, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। 6 বছরের একটা পুরনো ফোন, তারপরে এটাতে iOS অ্যাপেল আপডেট দিয়ে আসছে, ভাবা যায় 6 বছর পুরনো ফোন তারপর আপডেট চলে আসতেছে। আর এই ফোনটির ব্যাটারি কিন্তু 1960 mAh ব্যাটারি, যেটা কিন্তু 2022 সালে এসে খুবই ছোট। তাছাড়া এই ফোনটি আমি প্রায় 15 দিন ধরে ইউজ করতেছি, তো ডেলি ইউজ করার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা ফেস করিনি, সবকিছুই স্মুথলি চলতেছিল। সেই সাথে ইভেন 6 বছর পরও এই ফোনের যে ক্যামেরা, ভাই কি বলবো, ক্যামেরা সেই সেলফি ক্যামেরা বলেন বা ব্যাক ক্যামেরা বলেন, আমি মুগ্ধ ভাই ক্যামেরা পারফরমেন্সে। আর এই ফোনটি দিয়ে আমি টুকটাক গেমিংও করেছি, তো গেমিংয়ের ক্ষেত্রে আমার কোনো ধরনের ল্যাগ ফেস করিনি, বাট টুকটাক একটু হিটিং ইস্যু আসছিল আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে একটু সমস্যা, দ্যাটস ইট। পাবজি মোবাইল কিংবা ফ্রি ফায়ারও ইউজ করছি, তো সেটাও স্মুথভাবে চলেছে কোনো ধরনের ল্যাগ ছাড়া, যদিও স্ক্রিন ছোট, গেমিং ডিভাইস না, তারপরে আমি ট্রাই করেছি গেম খেলার জন্য। বাট এই ফোনটি আমার কাছে যথেষ্ট স্মুথ বা যথেষ্ট ফাস্ট বলা যেতে পারে, কারণ এই ফোনটি কোনো ধরনের কোনো ল্যাগ ছাড়াই কিন্তু সকল অ্যাপ্লিকেশন চলতেছিল, 6 বছরের পুরনো ফোন তারপরে কিন্তু স্মুথভাবে সব কিছু চলতেছিল, ইভেন ফেসবুক মেসেঞ্জার, কোনো ধরনের কোনো ল্যাগ আমি ফেস করিনি, তেমন কোনো ধরনের সমস্যা ফেস করিনি। ফোনটি টাচ আইডিও যথেষ্ট ফাস্ট, ইভেন ফোনটি যথেষ্ট স্মুথভাবে চলতেছিল। ওকে, তো এখন আসি কেন কিনবেন। যদি আপনার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা না থাকে আর আপনি যদি গেমিং করতে না চান, তাহলে ভাই আইফোন 7 আপনি 2022 সালে এসে কিনতে পারেন। আর ফোনটির ক্যামেরা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, ইভেন পারফরমেন্স, সেই সাথে লাইট ওয়েট আর কম্প্যাক্ট টাইপের একটা ফোন ভাই। বাট সমস্যা দুইটাই, যদি আপনি ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনার কোনো সমস্যা না থাকে, ভাই 6 বছরের পুরনো ফোন, ব্যাটারি তো ব্যাকআপ তো বেশি পাওয়া যাবে না, ব্যাটারি ব্যাকআপ বেশিক্ষণ পাবেন না। তার সাথে ফোনটি যখন আপনি একটু হেভি ইউজ করতে যাবেন তখন কিন্তু ফোনটি একটা হিটিং ইস্যু আসে, টুকটাক একটু গরম হয়ে যায়।
দ্যাটস ইট। ওকে, তো এই ছিল আমার ফার্স্ট কোনো একটা মোবাইল রিভিউ। আমি জানি না কেমন হয়েছে, বাট যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেটা আগেই সরি বলে নিই। তো কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন, তাছাড়া কোনো ধরনের কোনো সমস্যা থাকলে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সেই সাথে আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এরকমই টিপস ট্রিক্স আর এরকমই টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ। A lot of things.